হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে, তবে পরিস্থিতি এখনও আশঙ্কামুক্ত নয়। রাজধানীর হাসপাতালগুলো ঘুরে দেখা যায়, নতুন করে ডেঙ্গু রোগীর ভর্তির তুলনায় বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন। ডেঙ্গু রোগীদের ভর্তির প্রথম কদিনে প্লাটিলেট কমতে থাকলেও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ধীরে ধীরে প্লাটিলেট লেভেল স্বাভাবিক হচ্ছে জানিয়ে চিকিৎসকরা বলছেন। অবস্থা কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ভর্তি হওয়া রোগীর অন্তত 30% শিশু। রক্তের প্লাটিলেট কমে যাওয়ার কারণে কারো কারো অবস্থা শঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মূলত যাদের রক্তের প্লাটিলেট বেশি কমে যায় তারাই ভর্তি হচ্ছেন হাসপাতালে। আর প্লাটিলেট কমে গেছে, মুখে খাবার খেতে পারতেছে না, শুধু বমি করতেছে, এই কারণে আর কি প্রেসারও কমে গেছে। ওর প্লাটিলেট আমি 182 নিয়ে ভর্তি হচ্ছি, আজকে তো 4 দিন, তো আজকের রিপোর্ট আসেনি, কালকে পর্যন্ত মানে 3 দিনের পর্যন্ত 101,000 আছে। যে পরিসংখ্যান এই কদিন দেখছিলাম তার তুলনায় গত 2 দিনে আমরা দেখতেছি কিছুটা রোগী কম, এবং আজকেও দেখতেছি যে ভর্তির পরিমাণটা কিছুটা আপনাদের স্তিমিত হয়ে আসছে।